আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের অনেক কিছু দেখাবো, অনেক কিছু মানে অনেক কিছু। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। সকালবেলায় বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়েই আমি আর আরেক ভাবি একটু নাস্তা করতে এসেছি, মানে শুরু করছি সকালবেলায় নাস্তা দিয়েই। তো আমরা এসেছিলাম ইবনে সিনার পাশে মুসলিম রেস্টুরেন্ট যেটা আছে সেখানে। তো বেশ কিছুদিন যাবত এখানকার নাস্তার খুব প্রশংসা শুনি, তো মনে হলো যে কেন না আমরা একটু ট্রাই করে আসি। আর আসলে আমাদের সাথে অনেক জনের আসার কথা ছিল, তো যেভাবে হোক তারা আসতে পারেনি আর কি। তো আমরা যে দুইজনে এসেছি, আর এখানে ডাল ভাজি নিয়েছিলাম, সাথে চিকেন স্যুপ, পরোটা আর নান নিয়েছিলাম। এখন আমরা নাস্তা করে নেব, আর সাথে কিন্তু আমাদের বাকি পার্টনারগুলোকে আমরা খুব মিস করছিলাম, তো যে কারণে ছোটো ছোটো ভিডিও করে তাদের পাঠিয়েও দিয়েছি যে দেখেন আমরা নাস্তা করছি, আপনারা তো আসতে পারলেন না। তো যাই হোক, বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে ডেইলি হাঁটতে বের হই, তো আজকে মনে হলো যে একটু অন্যরকম দিনটা শুরু করি, না হলে লাইফটা আসলে একঘেয়েমি লাগে, তখন মানে বোরিংনেসটা খুব বেশি চলে আসে। তো এখানকার চিকেন স্যুপটা মোটামুটি ভালো লেগেছিল, আর ডাল ভাজিটাও মোটামুটি লেগেছে, মানে যেরকমটা শুনেছিলাম সত্যি বলতে ওরকমটা আহামরি কোনো টেস্টি মানে টেস্ট আমার কাছে লাগেনি। দুধ চাটা অনেক বেশি টেস্টি ছিল, তো আমি যেহেতু ওয়ান টাইম কাপে খাই সব সময়, আমি এরকম পাবলিক ইউজ করা সব সময় মানে এই ধরনের কাপে আমি খেতে চাই না। আর এই যে যদি খান তাহলে ঠিক এই সাইডটা দিয়ে খাবেন, এখানে সচরাচর মানুষ মুখ দেয় না, তবে এখন মানুষ অনেকেটাই মানে সচেতন হয়ে গেছে আমার আর আপনার মতো, যে সবাই মনে করে আমি যদি এই যে হ্যান্ডেলের উপরটাই মুখ দিয়ে খাই তাহলে মনে হয় অন্য কারোর মানে স্পর্শ লাগবে না আর কি। তো পরে কী করবো, মন যেহেতু খুঁতমুতে, আমার তো ওয়েটারকে বললাম যে ভাই আমার একটু ওয়ান টাইম কাপ লাগবে, আমি এতে মানে খেতে পারি না। তো খাওয়ার পর আমি পারমিশন নিয়েই আর কি একটু বেশি নিই নাই আর কি, আপনারা তো বুঝতেই পারছেন খুবই সামান্য নিয়েছিলাম। তো ওয়েটার ভাইকে বললাম যে ভাই আমি কি একটু নিতে পারি, যদি পারমিশন দেন তাহলে নেব, আমি তো আবার খুব ভালো মেয়ে এর জন্য চুরি করি না আর কি। তো যাই হোক, আমি একটু এই যে নিয়ে নিলাম ব্যাগের মধ্যে পুটলিতে করে, আর একটু মুখেও দিতে হবে আর কি। তো এটা খুব বেশি মজা ছিল না, যেহেতু এর মধ্যে যে কী বলো এটাকে, ছোটো ছোটো বল বল মিষ্টি মিষ্টি লাগে না, সেই জিনিসটা ছিল না আর কি। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর মুসলিম রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় সকালবেলায় নাস্তার জন্য। আর তারপরে আমরা 7 নম্বর সেক্টরে উত্তরা হাইস্কুলের সামনে চলে এসেছি, সামনে মানে আশেপাশে আর কি, মানে উত্তরা হাইস্কুলের পাশে সামনে, সব জায়গাতেই দেখাবো আপনাদের আজকে। রিক্সা থেকে নেমেই এই ছোট ব্যাগটা খুব মানে ভালো লাগছিল আর কি, তো দেখলাম কক্সবাজার চলে আসছে না এখানে ভাইটা কক্সবাজারের যে বার্মিজ আচারগুলো পাওয়া যায় সেগুলো বিক্রি করছিল। আর এই যে ভ্যানে দেখেন মাত্র 200 টাকা করে জুতিগুলো বিক্রি হচ্ছিল, আর সাথে হচ্ছে এই যে স্যান্ডেল, জুতা স্যান্ডেল যাই দেখছে না কেন সবই 200 করে বলছিল। তো একটু দামাদামি করলে হয়তো 150 করে দিয়ে দেবে, কে 180 করে দিবে। আর আমি যেহেতু দাম দর করতে পারি না, আর আমার জমিদারি পা, আমার এই জুতো মানে জুতিগুলো একটাও আমার পায়ে হচ্ছিল না, মানে হবে না। তো আমি একটু নেড়ে চেড়ে দেখাতেই ওই আঙ্কেলটা বলল যে একটু পায়ে দিয়ে দেখেন, আমার মনে হয় হবে। আমি জানি হবে না, আঙ্কেল বলে হবে, আচ্ছা ঠিক আছে দেখাই যাক। আমিও আর কি এনাকে দেখাতে চাচ্ছিলাম যে আমার কী রকম জমিদারি পা। তো দেখেন আমি জানি আমার পায়ে হবে না, আর ইদানিং আমার পায়ে সবসময় এই জুতিগুলোই দেখেন, কারণ হচ্ছে আমার একটি খুব বদ অভ্যাস, আমার যেটা পড়তে ভালো লাগে সেটা যতক্ষণ না ছিঁড়ে ততক্ষণ আমি সেই জিনিসটাই পড়তে থাকি, মানে সেই জুতাগুলোই পড়তে থাকি। তো আপনারা আবার ভাবেন না যে আমার এক জোড়াই স্যান্ডেল, মানে এরকমটা কিছু না, আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েক জোড়া স্যান্ডেল আছে। আর এইখানে কম দামি 3 পিস বিক্রি করছিল, এই যে 400, 450 এরকমটা। আর পাশেই এই যে কিছু মশলাপাতির, এই মানে আমার সব সময় চোখ আটকায় হচ্ছে মশলাপাতি, যেখানে রান্নার জিনিসপত্র, যেখানে হাঁড়ি পাতিল, যেখানে আমি সেখানে। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল, আমার কিছু তিলের দরকার ছিল, আপনাদের জন্য একটি রেসিপি আমি বানাবো, মানে সেটার মূল তিল না, তবে আমার সেই রেসিপিতে আর কি একটু তিল লাগবে, তো এই জন্য অল্প একটু তিল আমার দরকার ছিল, আমি কোনো দোকানেই পাচ্ছিলাম না আশেপাশের, তো এখানে যে পেয়ে গেলাম। আর সাথে যে আঙ্কেলের হাতে জাফরান দেখে আমার একটু আগ্রহ লাগলো, মানে জাগলো যে জাফরানটা রিয়েল নাকি রিয়েল না।
তো যা হোক, এই আঙ্কেলটা বলছিল যে আমাকে প্রথমবারে ঠকাইছিল যে কালার টালার দিয়ে, তারপর জাফরান বলে আমাকে দিয়েছিল। পরের বার আমি যাচাই বাছাই করে তারপর নিয়েছি। তো আপনাকে সত্যি কথাটা বললাম, আপনার এবার বিশ্বাস হলে আপনি নিতে পারেন। আর এই যে যারা ডায়েট কন্ট্রোল করেন, এখানে তোকমা, চিয়া সিড সাথে আরও রকমের মিক্স হার্ব এখানে ছিল, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন যারা উত্তরে থাকেন আশেপাশে। তো তারপরে চলে যাচ্ছি আর এক জায়গায়। আমরা এখানে যখনই আসি, পুরাটা এরিয়া চক্কর দিয়ে সব কিছু দেখে তারপরে যাই। নেওয়াটা পরের কথা, দেখতে খুব ভালো লাগে। আর এই যে ফুচকা, যারা ফুচকা খেতে পছন্দ করেন এখানে ফুচকা খেতে পারেন, প্রচুর ফুচকার এরকম ভ্যান পাবেন। আর এখানে একটি গাছের ভ্যান ছিল, তো মানে এই উত্তর হাই স্কুলের সামনে এমন কিছু নাই যে সেটার ভ্যান আপনি দেখতে পাবেন না। আর এখানে অনেক সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর গাছ ছিল, তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। আর এই যে কাঠগোলাপের মতো, আমি তো ভেবেছিলাম কাঠগোলাপ, কিন্তু উনি বলছে ওটা কাঠগোলাপের গাছ না। আর এই ক্যাকটাসগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, তবে দাম বলছিল 300 টাকা পার পিস। এই ছোট ছোট ক্যাকটাস বলে যে 300 টাকা, তো আমি ভাই এত বড় লোক না যে 300 টাকা দিয়ে এই ছোটো ছোটো ক্যাকটাস নিব। যদিও মানে যদিও বা আমার কাছে ভালো লেগেছিল, তারপরেও নিব না। ঝুলে থাকা ছোট পাতার যে মানে লতা পাতাগুলো দেখলেন, সেগুলো হচ্ছে ছোটবেলায় পয়সা গাছ বলতাম আর মানি প্ল্যান্টকে বলতাম টাকার গাছ। তো এগুলো দেখে আর কি ছোটবেলার কথা মনে হয়ে গেল। তারপরে পাশেই দেখলাম যে মানে এই সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। মোজাগুলো মাত্র 30 টাকা করে, মানে 100 টাকায় মানে 100 টাকায় নিলে আপনাকে 4 জোড়া দিবে, আর 1 জোড়া নিলে 30 টাকা এরকমটা। তো আমি এখান থেকে 4 জোড়া নিয়ে নিলাম। আর এই যে কি সুন্দর একটি মাস্ক, তো এই মাস্ক পরে যে ঘুরে বেড়াবে তার দিকে যেই তাকাবে সে একবার করে স্মাইল দিবে, এত সুন্দর একটি স্মাইলি ইমোজি। এগুলো 100 টাকা করে বলছিল, আপনাকে দামাদামি করে নিতে হবে। আর আমি এখানে 4 জোড়া মোজা আমি বেছে বেছে নিচ্ছি, মানে চার রকমের কালারের মোজা। এই মোজাগুলো বেশ কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়, আমি প্রায়ই নিই আরিজের বাবার জন্য। তো আমি বিভিন্ন জায়গায় যেখানে পাই না কেন সেখান থেকে নিয়ে নিই। তো 30 টাকা হিসাবে কোয়ালিটি অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়েছে, তবে আপনাকে বেছে বেছে দেখে দেখে নিতে হবে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে এভাবে নেড়ে চেড়ে দেখে বেছে নিতে হবে এই আর কি। আর এখন যেহেতু গরম, এই জন্য আর কি এই ছোটো ছোটো মোজাগুলো নিচ্ছি। আর এই যে দেখেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠিক এই জায়গাটায় আমি আছি, মানে সরি ছিলাম আর কি। তো এখানে আমার ভ্যান, মানে ফলের ভ্যান দেখলে আমার চোখটা আটকায়, আমার যেখানে ফলের ভ্যান থাকে সেখানে আমার চোখটা অটোমেটিক আটকে যায়, তো কারণ আমি ফল পছন্দ করি। তো আশেপাশে দেখলাম যে মাছ বিক্রি হচ্ছে, এই মাছগুলোর কালারে কি এইরকম নাকি এই মোড়ে সাদা, মানে একদম মোড়ে সাদা হয়ে গেছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো মনে হলো একদম মরা। আর এই যে দেখেন বিভিন্ন ধরনের পাতা পুঁতি, তারপরে হচ্ছে দেশি ফল, একদম লোভনীয় জিভে পানি আসার মতো অবস্থা। আর এই মরিচগুলো দেখতে যেরকম ভালো লাগে, কিন্তু আমার দেখলেই আবার আবার মনে হয় যে ঝাল লাগছে ঝাল লাগছে, এত ঝাল এই মরিচগুলায়। আর এখানে বিভিন্ন ধরনের পাতা পুঁতি আছে, মেহেদি পাতা, তারপরে ধনে পাতা, পুদিনা পাতা। আচ্ছা, আপনাদের যে পুদিনা পাতা শরবতটা দেখিয়েছিলাম না, এখান থেকে কিন্তু এই পুদিনা পাতার আটিটা নিয়েছিলাম আমি, এক আটি 20 টাকা দিয়ে নিয়েছিলাম। আর আর কিছু নেই না আর কি, পুদিনা পাতা নিয়েছিলাম, আমার কাছে পুদিনা পাতাগুলো বেশ ফ্রেশ লাগছিল। আর এই যে সবজি ভানো আছে, তো এখানে যে মারা থাকে তারা কিন্তু এখান থেকে সব কিছু কেনা, মানে বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে সব কিছু কেনাকাটা করে নিয়ে বাসায় যেয়ে রান্না বসায় দিতে পারবেন। আর এইখানে আমি কিছু গেঞ্জি, তারপরে হচ্ছে পালাজো দেখছিলাম, মানে রাফ ইউজ করার জন্য বাসায়। তো এখানকার যাই নেবেন না কেন, আমার কাছে প্রাইসটা অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। আমি অন্যান্য জায়গায় যে ভ্যানে দেখা হয় আর কি সব সময়, তো ওইগুলোর থেকে এগুলার কালেকশনও অনেক সুন্দর সুন্দর থাকে, তারপরে হচ্ছে কোয়ালিটিফুল জিনিস, আর অবশ্যই হচ্ছে প্রাইস রেঞ্জটা অনেকটাই কম। এখানে বিভিন্ন ধরনের আছে, ছোট, মিডিয়াম, বড়, বিভিন্ন ডিজাইনের আছে। তো আমি সবগুলো টেনে টুনে একটু দেখছিলাম আর আপনাদেরও দেখাচ্ছিলাম। আর এই যে কোটিগুলো দেখছেন না, এই কোটিগুলো আমারও একটা না দুইটা যেন আছে, তবে যে কালে নিয়েছি সে কালে নেওয়াই শেষ, সে ইউজও করা হয়নি, সেইভাবেই পড়ে আছে আর কি। আমার আসলে কিছু জিনিসের দরকার ছিল, যেমন পালাজো বা প্যান্ট, তারপরে হচ্ছে রাফ ইউজ করার জন্য গেঞ্জি, লং যে গেঞ্জিগুলো হয় সেগুলো আমি বাসায় ব্যবহার করতে আমার ভালো লাগে আর কি। আর এইগুলো দেখেন, এগুলার হাতাটা একটু আলাদা,
আর এই পিঙ্ক কালার গেঞ্জিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এগুলো লং গেঞ্জি। তো এটা আমার খুব ভাল লাগছিল, তবে একটু সমস্যা ছিল, এই জন্য আর কি এটা নেওয়া হয়নি। সমস্যা মানে আমার সাইজে মিল ছিল না আর কি, এগুলো ছোটদের মানে ছোট সাইজের ঠিক ছিল। তো আমি যেহেতু ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজের, তো আমার এগুলো আর কি হবে না। তো এই যে এখানে এই ভাইয়াটা বেশ অনেকগুলাই বের করেছিল, একটু বেশি লং লং, আমার আর কি এরকম লং লং গেঞ্জিগুলোই ভালো লাগে। আমার একদম শর্ট বা ছোট মানে মিডিয়াম সাইজের গেঞ্জিগুলোর থেকে এরকম লুজ লুজ গেঞ্জি পরতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি বাসার মধ্যে। তো এই যে এখানে আরও কিছু দেখছিলাম, আর আরও অনেকজনে দেখছিল, আমি দেখছিলাম আর কি যে কোনটা ভালো লাগছে, কোনটা কেমন কি লাগছে আর কি। তো আমার কাছে পিঙ্ক কালারটা বেশ ভালো লাগছিলো, সাথে এই যে ইয়লিশ এটাও ভালো লাগছিলো, আবার এটাও ভালো লাগছিলো। তো যদিও বা আমার এতগুলো গেঞ্জির কোনো দরকার নাই, আমি জাস্ট একটু ধরে ধরে দেখছিলাম, পরবর্তীতে লাগলে আমি আবার নিয়ে যাব এখান মানে এখান থেকে, আর এখান থেকে আগেও আমি নিয়েছি। আর তো ওখান থেকে আমার কেনাকাটা শেষ হয়ে গেছে, আমি কিছু জিনিস ওখান থেকে কিনেছি। আর তারপরে হচ্ছে এই যে মানে এই ভ্যানে আছে বেডশিট, তারপরে হচ্ছে পর্দা। তো আমার উদ্দেশ্য ছিল আপনাদেরও একটু দেখায়, আমি একটু দেখে যাই, পরবর্তীতে যদি পছন্দ হয় তাহলে এসে নিয়ে যাব। তো এখানকার বেডশিটগুলো এত বেশি সুন্দর যে কি বলবো, এগুলো হচ্ছে ব্লকের, এগুলো 1000 টাকা করে বলছিল, দুটো বালিশের কভার আর সাথে হচ্ছে বেডশিট। আর এই এই পর্দাগুলো 550 করে বলছিল, একটু দামাদামি করে নিতে হবে অবশ্যই আপনাকে। আর এই পাশে যে সুতি, এই যে এইগুলো এগুলো হচ্ছে সুতি কি বলে এটাকে, সুতি পর্দা আর কি। তো এই পর্দাগুলো 350 করে বলছিল, আর প্রত্যেকটা জিনিস আপনাকে দামাদামি করে নিতে হবে। আর এগুলো অনেক বেশি কোয়ালিটিফুল আর অনেক বেশি সুন্দর, আমার কাছে এই সিল্কের টাইপের এগুলোর থেকে সুতিগুলো বেশি ভালো লেগেছে। আর এই যে বেডশিটটা হাত দিচ্ছে এটা 1000 টাকা বলছিল, তবে 1000 টাকা বলে 1000 টাকায় নাই, আপনাকে দাম দর করে নিতে হবে। আর সামনের যে বেডশিটগুলো ছিল এগুলো হচ্ছে 700-800 করে বলছিল। পাশের ভ্যানে দেখলাম যে আমাদের রান্নাঘরের টুকিটাকে অনেক কিছু, আর এখানে রুটি বক্সও ছিল। তো আমি এটা দেখছিলাম, আমার এটার একটা দরকার ছিল। তো আমাদের মেয়েদের কাজে তো এটা, যেখানে রান্নাঘরের জিনিসপত্র সেখানে আমরা দাঁড়িয়ে যাই, আর নিয়ে নেওয়া হোক বা না হোক আমরা সব কিছু নেড়ে চেড়ে আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের মেয়ে মানুষের বৈশিষ্ট্য। আর রুটি রাখার বক্স এখানে বেশ কয়েক কোম্পানির ছিল আর কি, এটা ছিল তাজ, তার আগে যে লালগুলো এটা হচ্ছে আরএফএল। তো এখানে আর কি সব রকমের জিনিসপত্র আছে, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। আর এখানে যে আরও অনেক পানির বোতল টোতল ছিল আর কি, যেহেতু স্কুলের সামনে বিক্রি করছে, ওয়াটার পটগুলো মানে ওয়াটার বোতলগুলো একটু বেশি চলে আমার আমার কাছে মনে হয়েছে। তারপরে আরেকটু সোজা গেলেই আর কি আরও এখানে মোজা টোজা হাবি জাবি মাস্ক টাক্স হাই মানে এই ধরনের জিনিসপত্র। আর এইখানে আমাদের লেডিস টুকিটাকি জিনিসপত্র বিক্রি করছে, যেগুলা একটু দাঁড়িয়ে না দেখলে আর কি হয় না। তো আমার সেফটি পিনের দরকার ছিল, বড় সেফটি পিন, তো এখান থেকে এক গাছে সেফটি পিন আমি নিয়ে মানে নিয়ে নিলাম। আমার আমার সাথে সেফটি পিন আর হিজাবের পিন এত বেশি হারায় যে কি বলবো, আমি কয়দিন পর পর কিনতে থাকি, কয়দিন পর পর হারিয়ে যায়। আর এই যে ফিঙ্গার রিংগুলো দেখছেন, এগুলোর দাম বলছিলো 100 টাকা করে, তবে আমি নিউ মার্কেট বা অন্যান্য জায়গায় কিনেছিলাম 30-40 টাকা করে। তো এই জন্য আর নিলাম না আর কি, ভালো লাগলো না আমার কাছে। আর এই ধরনের কোনো জিনিসপত্র আমি তেমন একটা ইউজ করি না, আপনারা জানেন, এসব হাবি জাবি গলায় পরা, হাতে পরা, নাকে পরা, কানে পরা, এগুলো তেমন একটা ইউজ করা হয় না আমার, এর জন্য খুব কম কেনা হয়, যদিও বা কেনা হয় ওকেশনালি। আর এই যে ফলের দোকানটা, সরি ফলের ভ্যানটা, এখানে আমার মূল আকর্ষণ ছিল এই যে ছোটো ছোটো লাল লাল জিনিসগুলো কি। তো পরে এসে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, এইগুলো হচ্ছে ছোটো ছোটো জামরুল, একদম লাল টকটকে কালার, কী সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আর কত কিউট মানে কিউট কিউট সাইজের ছোটো ছোটো জামরুল। তো এই জামরুল দেখার জন্য রাস্তার ওপার থেকে এপারে চলে এসেছি, আমার কাছে কেমন যেন মানে আগ্রহ লাগলো যে এই ছোটো ছোটো লাল 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 জিনিসগুলো কী। আর এখানে পেয়ারা আছে, ড্রাগন আছে, জাম্বুরা আছে, তো এই লোকটা অনেক বেশি দাম বলছিল, কিচ্ছু কিনে নাই, আমাদের কোনোভাবে দাম কমাচ্ছিল না, দাম কমালে হয়তো কিছু একটা নিতাম। তো দাম কমাবে না যখন জিনিসের তোর অভাব নেই, চলে এসেছি। এগুলো স্কার্ট, যদি আমাদের সাইজের হতো তাহলে আমরা কিনে নিতাম, আমাদের কাছে বেশ ভালো লাগছিলো স্কার্টের ডিজাইনগুলো, কিন্তু আমাদের সাইজে হলো না তাই নিলাম না। তো আরেকটু এগিয়ে এসে এখানে দেখছি যে আরও রান্নাঘরের টুকিটাকি টুকিটাকি হাবি যাবি প্রচুর জিনিস। তো দেখতে দেখতে চলে আসলাম এই যে এই আঙ্কেলের এই ভ্যানটাতে, এই ভ্যানটায় ম্যাক্সিমাম জিনিসও হচ্ছে ওড়না,
তো আপনারা যদি জামা টামা বানান গজ কাপড় কিনে, তাহলে এখান থেকে এই যে তাঁতের ওড়নাগুলা কিনতে পারেন। এই আঙ্কেলের কাছে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে তাঁতের, তো আমি একটু দেখে নিলাম। আর এখানে ইনার ওয়্যার মানে আন্ডার গার্মেন্টসও আছে মেয়েদের, তো সব রকমের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে আরেকটি জুতা স্যান্ডেলের দোকান ছিল, যদিও বা আমার পায়ে জীবনেও হবে না, তারপরেও আমার দেখতে খুব ভাল লাগে। আর কেন যে আমার পায়ে হয় না জানি না, আমি তাহলে ইচ্ছা মতো এসব কিনে ব্যবহার করতে পারতাম আর কি, যেই 2 দিন যেত আর কি। জানি খুব কোয়ালিটি ফুল না, তবে দেখতে ভালো লাগে, আপনার জামা কাপড়ের সাথে ম্যাচিং করে নেওয়া যায়। আর এখানে এই যে হিজাব দেখা হচ্ছিল, হিজাবগুলো বেশ ভালো লাগছিল আমার কাছে, মোটামুটি কোয়ালিটি ফুল। আর এখানে এই যে কালো জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটা আমারও অনেকটা আগ্রহ জাগছিল আর কি, যে কালো কালো জিনিসগুলো কি, তো এগুলো নাকি শালুক পানের নিচে হয়, তো আমি আগে কখনো দেখি নাই, একটু নোংরা নোংরা লাগলো, এই জন্য আর কি ওই আঙ্কেলটাকে জিজ্ঞেস করলাম যেগুলো কি বলছে শালুক, খেতে একটু নাকি বালি বালি। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছিল, ছোট ছোট পার্স ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল কয়েকটা নিয়ে নিই, তো আমার যেহেতু দরকার নাই এজন্য আর কি নিলাম না, তো পরে লাগলে নিয়ে আসবো, আপনাদের একটু দেখিয়ে দিই, যদি উত্তরায় থাকেন তাহলে এখানে এসে নিয়ে নিতে পারবেন এই আর কি। আর তারপরে চলে আসলাম এই যে আবারও আমাদের সবসময় মেয়েদের পছন্দের একটি জায়গা, চুড়ি হালা পালা। তো এখানে কয়েকটি জিনিস আমি দেখছিলাম, তো এগুলোর দাম বলছিল 200 টাকার জোড়া, যদিও বা আমি 120 টাকা জোড়া কিনেছি কিছুদিন আগে, আমার পরার মধ্যেই চুড়িটাই পরা হয় মাঝে মধ্যে আর কি তাও। আর এই চুড়িগুলো বলছিল যে 150 টাকা সম্ভবত, মানে 150 টাকা সেট। আসলে আমাদের ম্যাক্সিমাম মেয়েদের চোখ আটকায় ঠিক এই রকম জায়গায়, মানে সে ভ্যান হোক বা বড় দোকান হোক বা যাই হোক না কেন। তার পাশে ছিল এই যে বেডশিট আর 3 পিসের দোকানটা, এই 3 পিসগুলোর দাম বলছিল 600, 700, 800 এরকম করে, তো দামাদামি করলে অবশ্যই আপনারা 500 টাকা 450 টাকায় পেয়ে যাবেন আমার কাছে যেটা মনে হয়েছে। আর এখানে 1 পিসও অনেকগুলো ঝুলানো আছে, তো আমার কাছে অতটাও খারাপ লাগেনি, রাফ ইউজ করার জন্য বা গিফট দেওয়ার জন্য অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়েছে। তো চাইলে কিন্তু উত্তরাবাসী যারা আছেন এখান থেকে নিয়ে যেতে পারেন, আমি ওনাকে বললাম আপনার একটু জামা কাপড়ের ভিডিও করে আপনি একটু দেখাই দেন, তো উনি বেশ আগ্রহ সহকারে দেখাচ্ছিল। আর পাশেই এই যে ছোট বাচ্চাদের বিভিন্ন টুকিটাকি ব্যবহার্য জিনিসপত্র আছে, আর এটা হচ্ছে 3D ফ্লাওয়ার, সাথে হচ্ছে বার্ডস ছিল অনেকগুলো, বেশ ভাল লাগছিল জিনিসটা। তো এখানে আর কি যা যা দেখছিলাম সবই আমার কাছে ভাল লাগছিল, আর সবই প্রয়োজনীয়। আর এমন একটি জায়গায় এনারা বসে একদম স্কুল কলেজের সামনে, মানে সাথে আর কি পাশেই, তো এই জন্য আর কি এনাদের সরি বাচ্চাদের মা বাবারা যারাই আসবে না কেন, মায়েরা বিশেষ করে যারাই আসবে না কেন, তারাই সমস্ত দরকারের জিনিস এখান থেকে নিয়ে বাসায় যেতে পারবেন, এটা একটা ভালো জিনিস, মানে ভালো ব্যাপার আর কি। আর এখানে এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিলো, তবে নিলাম না, কারণ হচ্ছে এই জিনিসগুলোর না রং বেশি থাকে না, একবার দুইবার পরা মাত্রই হাতের সাথে রং উঠে চলে আসে, আগেও ব্যবহার করেছি এই জন্য আর কি নেওয়া হলো না। আর এখানে লাস্ট দেখলাম যে কদবেল, কাঁচা কাঁচা কদবেল আর তাল, তালের দাম এই মামা চাচ্ছিল 100 টাকা, আর নারিকেলের দাম চাচ্ছিল 120 টাকা। তো এই মামার কাছে জিনিসগুলোর দাম এত বেশি কেন আমি ঠিক বুঝলাম না, তো যাই হোক এগুলো তো নিব না। আর এই যে দেখেন আমরা এখন কোথায় আছি, যারা উত্তরে থাকেন তারা তো জানেনই আমরা কোথায় আছি। আর এই যে আমরা এখন দেখা দেখি শেষ করে টুকিটাকে বেশ কিছু জিনিস কিনেছি আমরা দুইজন, কিনে এই যে আবার দেখেন আমার যেখানে ফল দেখবো আমি সেখানে আমার চোখ আটকে যায়, আমি ফল খেতে অনেক বেশি পছন্দ করি, আমি ফল দেখতেও পছন্দ করি। তারপর বাসায় এসে প্রচণ্ড গরমে অস্থির হয়ে গেছিলাম, যেহেতু রোদে একটু ঘোরাঘুরি হয়েছে, বাসায় এসে ফ্রিজে দেখছিলাম একটা আইসক্রিম আছে, তো ভাবছিলাম আরিস তো এখন স্কুলে, আমি এখন এই আইসক্রিমটা একটু খেয়ে ঠান্ডা হই, কারণ আমার বাচ্চাটা ঠান্ডা লেগেছে, ওকে আমি আইসক্রিম দেব না, আর ও বাসায় থাকলেও আমি খেতে পারি না, তো কী করবো, আমি একা একা খেয়ে ফেললাম, একটু জানে ঠান্ডা দিলাম আর কি। তো আইসক্রিমটা খাওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে আমি কী কী কিনলাম, তো সব কিছু আর কি দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে সেফটি পিন কিনেছি, তিল কিনেছি, সাথে হচ্ছে এই যে জাফরানের কথা বলছিলাম, এইটুকু জাফরান 100 টাকা নিয়েছে, তো এটা আদৌ ভালো কি না বা এটা আদৌ জাফরান কি না আমি এখনও শিওর না, আমি ব্যবহার করে দেখব, তারপরে আপনাদেরকে জানাবো আর কি, আমাদের মানে আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে যে আমি 100 টাকা দিয়ে জাফরান কিনলাম না কি কিনলাম। আমি
তারপরে যে যে মোজা কিনেছিলাম সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আরও টুকটাকে কিছু কিনেছিলাম যেগুলো আপনাদের আর দেখানো হয়নি, মানে ভিডিও করা হয়নি আর কি। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার একটি প্রিয় মানুষ, প্রিয় ছোট আপু পাঠিয়েছে। তো যে ইন্ডিয়া থাকে আঁচল, সে বাংলাদেশে এসেছে এবং আমার সাথে দেখা করেনি, মানে দেখা করতে পারেনি আর কি। কিন্তু এই জিনিসগুলো মানে গিফটগুলো দায়িত্ব করে পাঠাওয়ের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে আমার বাসার নিচে। তো গিফট পেতে কার না ভালো লাগে, আর আমার কাছে গিফটের সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা। আমার কাছে গিফট মানে হচ্ছে আমাকে যদি কেউ 1 টাকার একটা চকলেট দেয়, সেটা নিয়ে আমি অনেক বেশি খুশি থাকি। কারণ সেই 1 টাকার চকলেটটা কেন আমাকে দিয়েছে এটা আমি চিন্তা করি আর কি, যে কই আমার পাশে যে আছে তাকে তো দেয়নি, আমাকে কেন দিয়েছে। অবশ্যই সে আমাকে মনে করেছে, আমাকে ভালোবেসেছে, এজন্যই আমাকে দিয়েছে। তো এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া। আর এখানে চকলেটটা ঢালা মাত্রই দুই বাপ বেটা খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এই ফাঁকে আপনাদের কিছু মানে জিনিসগুলো দেখিয়ে দিই। তো আমার কাছে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আর অনেক রুচিশীল আঁচল আমি সেটা আগেও জানি। তো ওর পছন্দ করে গিফট দেওয়া সেই গিফটগুলো কারো পছন্দ হবে না, এইটা হতেই পারে না। তো এই জিনিসগুলো আমার মানে প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। কম্প্যাক্ট পাউডার লিপস্টিকের কালারটা দুর্দান্ত, এখন আপনাদের লিপস্টিকের কালারটা দেখিয়ে দেব। আর আমার সত্যি একটি কম্প্যাক্ট পাউডারের দরকার ছিল, আমি মনে মনে ভাবছিলাম আর কি আমার একটা কেনা দরকার। তো এই আঁচল কেন মানে কীভাবে যে বুঝে গেল আমার মনের কথা আমি জানি না, মানে কম্প্যাক্ট পাউডারটাই আগে পাঠিয়ে দিয়েছে। আর এই লিপস্টিকের কালারটা এত জোস, আমার খুব ভালো লেগেছে, আর এর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো। আমার কিছু বলার নেই আসলে এই সম্পর্কে, আমার খুব বেশি পছন্দ হয়েছে। তবে মেয়েটার সাথে দেখা করতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। আসলে ওর একটু তাড়া ছিল, আর আমাকে যেদিন এই গিফটগুলো পাঠিয়েছে সেদিনে ও ইন্ডিয়া মানে বাংলাদেশ ছেড়ে আর কি ইন্ডিয়া চলে গেছে। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট টাইম দেখা হবে। আর এই জিনিসগুলো নিয়ে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। আমি আরেজের বাবাকে বলছিলাম যে মেয়েটার সাথে আমার অনলাইনে পরিচয়, অনলাইনে কথাবার্তা হয়, তো এইভাবে যে গিফট পাঠাবে আমি আসলে ভাবতে পারিনি। আর এই যে চকলেট খাচ্ছে আমার গোলুমলু বাচ্চা, সে তো মহা খুশি চকলেট দেখে, সে খুব মজা করে চকলেট খাচ্ছে। আর আমি বললাম একটু ছবি ওঠাবে, একটু দাঁত দুইটা বের করো, সরি দাঁতগুলো বের করো। সে ছবি তোলা মানে দাঁত বের করে বসতে হবে। আর এই যে চকলেটগুলো যতক্ষণ শেষ না হয়েছে ওর ওখান থেকে নড়েনি। বাপ বেটা দুজনে আচ্ছা মতো খেয়েছে, আমিও খেয়েছিলাম। তো চকলেটগুলো শেষ, তো সবই ঠিক ছিল। আমার কাছে একটু খারাপ লাগছিলো আমি আঁচলকে কিছু দিতে পারলাম না। ইনশাল্লাহ 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 নেক্সট টাইম আমাদের দেখা হবে, আর আঁচলকেও একটি সুন্দর গিফট দিতে পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।